নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই স্টার্সপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 13ই জুন 2024 বৃহস্পতিবার, বাংলা 30শে জ্যৈষ্ঠ 1431। আজ সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল, বৃহস্পতি, বুধ এবং রবি রয়েছে বৃষ রাশির ঘরে, শুক্র রয়েছে মিথুন রাশির ঘরে, সিংহ রাশির ঘরে রয়েছে চন্দ্র, কুম্ভ রাশির ঘরে শনি এবং মীন রাশির ঘরে রয়েছে রাহু। আজকের তিথি শুক্লপক্ষের সপ্তমী, রাত 9টা 12 মিনিট পর্যন্ত। আজকে থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় ও অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো দুপুর 2:05 থেকে দুপুর 3:50 পর্যন্ত। আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর 4:56 থেকে ভোর 5:54 পর্যন্ত, তারপর সকাল 9:27 থেকে বেলা 11:14 পর্যন্ত, তারপর রাত 7:05 থেকে রাত 9টা 12 মিনিট পর্যন্ত, তারপর ভোর 3:35 থেকে ভোর 4:55 পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো, আজকে যাত্রা মধ্যম প্রকার রয়েছে, তবে দক্ষিণ দিকে নিষেধ করা হচ্ছে। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশির জন্য বলবো প্রথমেই আপনার আজকের দিনে বলবো যে যারা চাকরি বাকরি করছেন আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে একটু কিন্তু সাবধানে থাকতে হবে, নিজের মতন করে চলতে হবে, একটু সাবধানে অবশ্যই কিন্তু থাকতে হবে। কারণ আজকে শত্রুরা আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কাছে শত্রুরা বশীভূত হবে আজকে, সে নিয়ে কোনো সন্দেহ নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। তবে অবশ্যই সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। শরীর স্বাস্থ্য আজকে মধ্যম প্রকার থাকছে। যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের কিন্তু খুব ভালো দিন আজকে, আপনাদের জন্যই দিন। আপনারা যদি কাউকে ভালোবাসেন, প্রপোজ করতে চান, আজকে খুব ভালো দিন বিয়ে শাদী করার জন্য, আজকে ভালো দিন, আজকে আপনারা কথাবার্তা করতে পারেন। পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে, পরিবারের সঙ্গে আপনার ভালো সম্পর্ক, ভালো সময় কাটবে, আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আর্থিক দিকটি বলবো খুব ভালো দিন অর্থকড়ির দিক থেকে, আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন খুব ভালো দিন, আজকে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, আজকে খুবই ভালো দিন টাকা পয়সার দিক থেকে। আজকে আপনার ধার দেওয়া টাকাও আপনি আজকে ফেরত পাবেন, খুব ভালো দিন আজকে, কোনো অসুবিধা নেই। আজকে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো দিন, আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে এবং মহিলারা আপনার স্বামীর সঙ্গে খুব সুন্দর, খুব ভালো দিন কিন্তু আপনারা কাটাতে পারবেন। আজকের দিনটি ওভারঅল খুবই ভালো দিন আপনার জন্য। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো বৃষরাশি, বৃষরাশির জন্য আজকে বলবো যে আজকে নিজের মন মানসিকতাকে আপনাকে ভালো রাখার চেষ্টা করতে হবে, আনন্দে থাকার চেষ্টা করতে হবে, নিজের পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করতে হবে, নিজের মনকে হতাশাগ্রস্ত করতে দিলে হবে না। আজকে কিন্তু হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু আনন্দে প্রথম থেকে থাকতে হবে, আপনাকে ভালো ভালো কথাবার্তা বলতে হবে। আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন সেখান থেকে দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই জন্য বলবো আজকের দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয়, আপনাকে কিন্তু দূরে থাকতে হবে, আজকে দেখা যাক না করাই ভালো, দূরে দূরে থাকে ভালো, নাহলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে, বদনাম হতে পারে, কোনো ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য অবশ্যই বলবো আজকে দূরে থাকুন। শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, আজকে দারুণ আপনার শরীর থাকবে, সে নিয়ে সন্দেহ নেই। আর্থিক দিকটি খুব ভালো রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে, যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে, খুব ভালো দিন আজকে। পারিবারিক দিকটি ভালো রয়েছে,
যারা চাকরি বাকরি খুঁজছেন বেকার ছেলে মেয়েরা, আপনারা আপনাদের বলবো যে কাজের জন্য অবশ্যই চেষ্টা করুন। খুব ভালো দিন আজকের দিনটা, আজকের দিনটা নষ্ট করবেন না। যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন, খুব ভালো দিন আজকে। এবং বলবো যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো দিন কাটবে, কাজের চাপ সেরকম থাকবে না, আপনার মান সম্মান বৃদ্ধি হবে, খুব ভালোভাবে দিন কিন্তু আজকে কেটে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকে কিন্তু একটু সমস্যা রয়েছে, আপনার স্ত্রীর সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। স্ত্রী বা মানে স্বামীর কথা মহিলা পুরুষরা যারাই রয়েছেন, অপোজিট সেক্স যারা রয়েছেন, কথাবার্তা তাদের শুনতে হবে, একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে, নাহলে কিন্তু একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সেই জন্য একটু মিলেমিশে থাকার অবশ্যই চেষ্টা করবেন। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালিটা, এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশির জন্য আজকে বলবো যে আজকে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো দিন কাটবে, কর্মক্ষেত্রে আপনি শান্তিতে কাটাতে পারবেন, সমস্ত কাজে সেরকম চাপ থাকবে না, মিলেমিশে সুন্দর দিন কিন্তু আজকে আপনার সহকর্মীদের সঙ্গে কেটে যাবে। বেকার ছেলেমেয়েদেরও দিন ভালো, আজকে আপনারা কাজের জন্য অবশ্যই চেষ্টা করবেন। আজকে কিন্তু হঠাৎ করে কোনোভাবে কিন্তু আপনার আপনাকে কেউ রাগিয়ে ফেলতে পারে, তো সেই জন্য মানে যাতে এই ধরনের রেগে রেগে ভেঙে কোনো কাজ যাতে ভুলভাল কিছু না করে ফেলবে সেদিকে কিন্তু একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। নিজে রেগে গেলে চলবে না, অনেকে হয়তো কোনোভাবে এমন কিছু করলো বা ইচ্ছাকৃতভাবে আপনাকে হয়তো রাগার চেষ্টা করলো, রাগানোর চেষ্টা করলো, তো সেই দিকে মানে একটু সচেতন থাকতে হবে আজকে। তো আজকে আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাকে রাখতে হবে, বাকি ওভারঅল আপনার দিন কিন্তু খুব ভালো রয়েছে, আপনার আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসায়ীদের জন্য দিন ভালো, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, মিলেমিশে ভালো দিন কাটবে। যারা প্রেম ভালোবাসা করছেন, একবারে দারুণ দিন আজকে আপনাদের জন্য। তারপরে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন, খুব ভালো দিন আপনাদের জন্য। আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে নীল এবং কালো, তাই এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো যে কর্কট রাশি। কর্কট রাশির আজকে বলবো, যদি আপনি কোনো কাজের জন্য আপনি চেষ্টা করেন, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, সেই কাজে কিন্তু আপনি আজকে সফলতা পাবেন, সফলতা লাভের দিন আজকে অবশ্যই। সেই জন্য বলবো আপনি হতাশ হবেন না, আপনি নিজের কাজের জন্য যে কাজে লেগেছিলেন সেটা অবশ্যই আজকে সফলতা হতে পারে, চেষ্টা করে যান। শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনার, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তবে টাকা পয়সা সাবধানে একটু ইনভেস্টমেন্ট করবেন, পরিবারের লোকজনদের সঙ্গে একটু সময় কাটানো আপনার দরকার রয়েছে আজকে, তাদের অভাব অভিযোগগুলো আজকে আপনাকে মেটাতে হবে, এরকমই কিন্তু দেখা যাচ্ছে, নাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। যারা প্রেম ভালো ভালোবাসা করছেন, দিন কিন্তু খুব একটা ভালো আজকে কিন্তু দেখা যাচ্ছে না, কর্মক্ষেত্রে দিন খুব ভালো কাটবে, চিন্তার কোনো কারণ নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মধ্যম প্রকার দিন। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য হচ্ছে নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির জন্য বলবো আজকে হঠাৎ করে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, তো সেই জন্য আগের থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে, আজকে একটু চোখ কান খোলা রাখতে হবে, এবং যাতে এই ধরনের কিছু কোনো সমস্যা হঠাৎ করে সৃষ্টি না হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ওভারঅল দিন মোটামুটি আপনার খুবই ভালো রয়েছে, তেমন খারাপ কিছু নেই, তো আর্থিক দিকটি খুব ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, পরিবারের সঙ্গে আপনি ভালো সময় আজকে কাটাবেন, কর্মক্ষেত্রে খুব ভালো দিন আজকে কাটবে, কোনো সমস্যা থাকবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো আপনাদের খুব ভালো দিন, আপনার স্ত্রীর সঙ্গে একটি সুন্দর দিন আজকে আপনি কাটাবেন, এবং যারা প্রেম ভালোবাসা করছেন, আপনি আপনার প্রেমিকার সঙ্গে বা প্রেমিকার সঙ্গে খুব ভালো সময় আজকে কাটবে, আজকে দিনটি খুব ভালো রয়েছে, আপনাদের প্রেম করার এই দিন আজকে খুব ভালো দিন, তাই বলবো অবশ্যই এনজয় করুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জন্য বলবো আজকে হঠাৎ করে কোনো খারাপ খবর হয়তো আপনার কাছে আসতে পারে, বা কোনো বিচ্ছেদ টাইপের কোনো খবর, বা আত্মীয় স্বজনের কোনো স্বজন হানি এসব হতে পারে, বা কোনো আপনার কোনো বন্ধুদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়ে কোনো সম্পর্ক ছেদ,
বা এই ধরনের কোনো ঘটনা কিন্তু আজকে ঘটতে পারে। তো অবশ্যই একটু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তো সৌভাগ্যশালী সংখ্যা আজকে আপনার জন্য হচ্ছে নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে, আর্থিক দিক থেকে খুবই ভালো দিন আজকে। আপনি বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে, ইনভেস্টমেন্ট করার জন্য একদম দারুণ দিন, ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন, কোনো অসুবিধা নেই। আজকে কিন্তু টাকা পয়সা আপনার কাছে ভালোই থাকবে, আপনি আর্থিক দিক থেকে আজকে সমৃদ্ধশালী হবেন, খুব ভালো দিন। শুধু পরিবারের দিক থেকে একটু সমস্যা হলেও হতে পারে, পরিবারের সঙ্গে সময় আপনাকে কাটাতে হবে, পরিবারের অভাব অভিযোগগুলো আপনাকে মেটাতে হবে। কর্মক্ষেত্রে একবার দারুণ দিন আজকে কাটবে আপনার, কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, একদম সুন্দর দিন আজকে আপনি কিন্তু কর্মক্ষেত্রে কাটাতে পারবেন, মিলেমিশে ভালো দিন কাটবে। আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন, খুব ভালো দিন আজকে। যারা প্রেম ভালোবাসা করছেন আজকে কিন্তু মানে দিনটা আজকে সেরকম ভালো নেই, মানে ভালো বলা যেতে পারে, তো একটু কমের দিকে। তো একটু সাবধানে অবশ্যই বলবো থাকতে হবে, দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে। তো এরপরে বলবো যে তুলা রাশি, তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে। তো তুলা রাশির জন্য আজকে বলবো যে সন্তানদেরকে নিয়ে, আপনার আপনার যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন, আপনাদের যে সন্তানরা রয়েছে, সে সন্তানদেরকে নিয়ে আপনাদের কিন্তু আজ একটু চিন্তা থাকবে। মানে আজ আজকে একটু মানে কি করব কি করব না, মানে সন্তানের প্রতি, মানে সন্তানের জন্য একটু উদ্বেগ আপনার কিন্তু থাকবে। সেটা বিভিন্ন কারণে হতে পারে, পড়াশোনার কারণে বা অন্য কোনো কারণে, এই এই একটা মানে চিন্তা সন্তানকে নিয়ে আপনাদের কিন্তু মাথার মধ্যে একটু ঘোরাফেরা আজকে করবে। বাকি ওভারঅল আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে খুব ভালো দিন আজকে কেটে যাবে, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে খুব ভালো দিন আছে আজকে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। টাকা পয়সা সাবধানে ইনভেস্টমেন্ট করবেন, কাউকে কিন্তু টাকা পয়সা ধার দেবেন না, ধার দিলে কিন্তু টাকা পয়সা ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে, পরিবারে আপনি মিলেমিশে খুব সুন্দর দিন আজকে কিন্তু কাটাবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশি আজকে বলবো যে যারা দীর্ঘদিন শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, তার জন্য মন খারাপ থাকছিল, তো আজকে কিন্তু একটু শরীর স্বাস্থ্য ভালোর দিকেই যাবে, আশা করা যাচ্ছে শরীর স্বাস্থ্য ঠিকঠাক হতে শুরু করবে আজ থেকে অবশ্যই। তো সেই দিকটা থেকে আপনি মনে একটু স্বস্তি পাবেন, পারিবারিক দিকটা ভালোই রয়েছে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, মিলেমিশে আপনার দিন ভালো কাটবে। কিন্তু আর্থিক দিক থেকে আজকে একটু গণ্ডগোল দেখা যাচ্ছে, টাকা পয়সা হারিয়ে যাওয়া, চুরি যাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য খুবই সাবধানে কিন্তু টাকা পয়সা আপনাকে রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকে খুব একটা ভালো দিন দেখা যাচ্ছে না, লস হয়ে যেতে পারে, খুব সাবধানে থাকবেন। ইনভেস্টমেন্ট করতে আজকে যাবেন না, দিনটা কিন্তু ভালো নয়। যারা প্রেম ভালোবাসা করছেন, আপনাদের দিন একেবারেই ভালো নয়, তাই কিন্তু সাবধানে, খুবই সাবধানে থাকতে হবে, যাতে হঠাৎ করে কোনো সমস্যা না আসে, বদনাম না হয়, সেদিকটা ভেবে কিন্তু আজকে দেখা সাক্ষাৎ না করাই ভালো, দূরে থাকাই ভালো। আজকে দিনটি মোট করে প্রেম ভালোবাসা করার জন্য নয়, কর্মক্ষেত্রে দিন আপনার ভালো রয়েছে। যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন, কাজের জন্য বলবো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন, খুব ভালো দিন আজকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে চলুন, অথবা যারা মহিলারা আপনার স্বামীর সঙ্গে একটু মিলেমিশে থাকার চেষ্টা করুন। আজকের দিনটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, হঠাৎ করে মনোমালিন্যতা দেখা দিতে পারে, তো সেই দিক থেকে একটু সাবধানে অবশ্যই থাকতে হবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 4, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং 2 সরটাই। এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো ধনু রাশি। ধনু রাশির জন্য বলবো আজকে আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হতে পারে, আপনি যেটা আশা করেছিলেন অনেকদিন ধরে পাচ্ছিলেন না, চাইছিলেন, মন খারাপ ছিল, আজ কিন্তু আপনার মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হবে আজকে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে আজকে। যারা প্রেম ভালোবাসা করছেন, আজকে খুবই ভালো দিন আপনাদের জন্য, প্রেম করার দিন, মিলেমিশে দিন কাটানো, দিন কাটাতে পারবেন আজকে, একদম চরম দিন, আপনাদের কোনো অসুবিধা নেই, খুব ভালো দিন আজকে। কর্মক্ষেত্রে আজকে দারুণ দিন আপনাদের কাটবে, কোনো অসুবিধা নেই, কর্মক্ষেত্রে
ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি হবে, মানে একদম খুব সুন্দর দিন আজকে, কোনো চাপ থাকবে না। এবং একটা কথা অবশ্যই বলবো, যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন, কাজের জন্য চেষ্টা করছিলেন, আজ অবশ্যই আপনি সেই জায়গাগুলোতে যেখানে কাজের খবরগুলো পাবেন অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন। শরীর স্বাস্থ্য আজকে খুব ভালো থাকবে, আর্থিক দিকটা একটু গোলমেলে রয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে এগোতে হবে। টাকা পয়সা কাউকে ধার দেনে দিতে যাবেন না, ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে, যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন, দিন কিন্তু একদিকে দারুণ দিন, একটি বিশেষ দিন, চরম দিন আজকে, কোনো অসুবিধা নেই, এনজয় করুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো মকর রাশি। মকর রাশির জন্য আজকে বলবো, টাকা পয়সা আজকে কিন্তু হঠাৎ করে মানে আপনার কিছু ব্যয় হতে পারে, একটু খরচ খরচা বেড়ে যেতে পারে। যদিও আপনার কাছে সাফিসিয়েন্ট অর্থ থাকবে, অর্থের কোনো অভাব থাকবে না, কিন্তু খরচ খরচা একটা অতিরিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে। সেই জন্য বলবো অবশ্যই একটু সাবধানে থাকবেন, সেভিংস করার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকছে, কোনো অসুবিধা নেই, পরিবারের সঙ্গে মিলেমিশে সময় কাটান, পরিবারের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করুন। একটু পরিবারের দিক থেকে একটু সমস্যাগুলো হতে পারে, বাকি আপনার কর্মক্ষেত্রে দিন খুব ভালো আজকে কাটবে, কোনো অসুবিধা নেই। বেকার ছেলেমেয়েরাও কাজের জন্য চেষ্টা করুন, খুব ভালো দিন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো সময়, একটা বিশেষ দিন হবে আজকে, অবশ্যই আপনাদের দিন খুব ভালো কাটবে আজকে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালিতা, এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো রক্তচাপের জন্য কষ্ট কুম্ভ রাশির আজকে। তো কুম্ভ রাশি যারা হাই ব্লাড প্রেশার রয়েছে, যারা প্রেশারের রুগীরা রয়েছেন কুম্ভ রাশি, আপনাদের জন্য একটু সমস্যা হলেও হতে পারে। ঠিকঠাক ওষুধগুলো খেতে হবে, তার জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, নিজের শরীরের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বাকি যারা এই ধরনের রোগ যাদের নেই, যাদের এই ব্লাড প্রেশারের সমস্যা নেই, যারা নর্মাল মানুষ, তাদের জন্য শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, শরীর স্বাস্থ্য আপনাদের খুবই ভালো থাকবে। শুধু যাদের এই ধরনের রোগ রয়েছে তাদের একটু সমস্যা হলেও হতে পারে, বাকি নর্মাল মানুষদের, নিরোগী মানুষদের কোনো অসুবিধা নেই, দারুণ দিন, শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, কোনো চিন্তা নেই। আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আজকে, প্রচুর টাকা পয়সা আজকে আপনার কাছে থাকার সম্ভাবনা, আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী আজকে আপনি অবশ্যই থাকবেন, আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। যারা ব্যবসা করছেন প্রচুর কিন্তু লাভের সম্ভাবনা আজকে রয়েছে। কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে, যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আজকে দারুণ দিন রয়েছে, খুবই ভালো দিন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে দিন কিন্তু খুব ভালো কাটবে। তবে পরিবারের লোকজনদের সঙ্গে একটু সমস্যা হলেও হতে পারে, সেদিকটা আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন, চিন্তার কোনো কারণ নেই। তো আজকের জন্য কুম্ভ রাশি আপনার বলবো সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো রং, তাই কালো রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো যে মীন রাশি। মীন রাশির জন্য আজকে বলবো যে আপনার কিন্তু আজকে দিনটা ওভারঅল কিন্তু ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আপনি যেটা চাইছিলেন, আপনার যেটা ইচ্ছা ছিল, আপনি করার জন্য চেষ্টা করছিলেন, সেই কাজে সফলতা কিন্তু আজকে পাবেন। আপনি আপনার উদ্দেশ্য যেটা ছিল সেখানে সিদ্ধি লাভ অবশ্যই আপনি করবেন আজকে, অবশ্যই আপনার দিন ওভারঅল কিন্তু ভালো রয়েছে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকছে, আর্থিক দিক থেকে খুব ভালো হবে আপনার। আপনি ইনভেস্টমেন্ট করুন, আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী আজকে থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো দিন, কর্মক্ষেত্রে আপনার খুব ভালো দিন আপনাদের কাটবে, এবং বলবো যারা চাকরি বাকরি করছেন তাদের অবশ্যই দিন ভালো, এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য দিনটা ভালো রয়েছে, অবশ্যই বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে রাখুন, খুব ভালো দিন আপনাদের জন্য রয়েছে। যারা প্রেম ভালোবাসা করছেন দিন আপনাদের ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই, দারুণ দিন, কোনো অসুবিধা নেই। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 5, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ, তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। কালকের রাশিফল নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।